গিয়ে এলো সন্তান পাশাপাশি। এটা ভালো উদ্যোগ আমি বলবো, বিশ্বরা দিবস উপলক্ষে তাদের যে সোসাইটি তাদের উদ্যোগে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে রক্তদান মহাত্মাকে সামনে রেখে এই রাজ্যে সমস্ত সরকারি বেসরকারি সংস্থা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে আবেদন করেছে আর রাজ্যবাসীর কাছে নির্বাচনের আগে এবং পরবর্তী সময় আমাদের যে সরকারি 12টা এবং বেসরকারি কিছু ব্লাড ব্যাঙ্ক আছে রক্তস্বল্পতা দেখা দিয়েছে। রক্তস্বল্পতা আমরা জানি যে রক্তের চাহিদা যোগানোর মধ্যে ভারসাম্য রক্তকারী নিজের স্বেচ্ছাসেবী যারা এখানে গঞ্জনবাবু বহুদিন ধরে এই ভাবছেন জড়িত এবং আমি খুব শুনেছি জওহরলাল সুযুক্ত সন্তান জয়ন্তবু বিশেষ উদ্যোগ আমরা এখন লক্ষ্য করি এই সামাজিক অপক্ষয়ের ক্ষেত্রে মা বাবাদের বৃদ্ধাশ্রম পাঠিয়ে দিয়ে মা বাবাদের পুঁজি রাখে না। আর সেক্ষেত্রে মা বাবাদের স্মৃতিকে মা বাবাদের উপর শ্রদ্ধা জানানোর জন্য যে মহতি আয়োজন করছে আমি ওনাকে ধন্যবাদ জানাই। এটা অত্যন্ত দৃষ্টান্ত হবে এরা এই সমাজের কাছে যে উন্নয়ন এগিয়ে আসবে যে মা বাবাদেরকে শ্রদ্ধা করা, মা বাবাদেরকে স্মরণ করা এবং মা বাবাদের পথে মহতি কাজ করা যে প্রেরণা রয়েছে এটা একটা দৃষ্টান্ত। স্বাভাবিকভাবে যারা রক্তদান আজকে রক্তদান অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং আমাদের স্বাস্থ্য যারা প্যারামেডিক আপনারা যারা সহযোগিতা করছেন সর্বোপরি এখানে আমাদের যারা উপস্থিত এই শহর এই রাজ্যের যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন আমন্ত্রিত অতিথি হিসেবে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আগামী উনি জওহরবাবুর রক্তদান জয়ন্তী কবি কাজটা করবেন তার বিশ্বাস রাখছি। কারণ রক্তদান মহদান এবং রক্তের বিকল্প আমাদের দেশ আজকে চন্দ্রযান ফিরতে গেছে কিন্তু রক্তের কোনো রক্ত তৈরি করার মতো জায়গা কিন্তু পৃথিবীতে কোনো বৈজ্ঞানিক বা কোনো সাইডে এখন তৈরি হয়নি। রক্তের বিকল্প হচ্ছে মানবতা, আজকে যারা মানবিকভাবে রক্ত দিচ্ছেন এটাই বলবো রক্তের বিকল্প কাজে এটা মানবতা যাতে আরও সুদৃঢ় হয় মানুষের মনে যাতে চিন্তা ভাবনা থাকে পরে যদি কিছু করা অন্য পরিবেশের রক্তরা আছে যারা রক্ত দিচ্ছেন তারা জানেন না কাকে দিচ্ছেন বা রক্ত যারা গ্রহণ করলো তারাও জানেন না কাকে দিচ্ছে চার ধর্ম কর্ম নির্বিশেষে রক্তদানটা এই কারণে মহাদান করছে। কোনো দান আমরা যখন করি আগের থেকে সিলেকশন থাকে সরকারি কর্মী হোক কাকে কী দেবো বা কত টাকা দেবো কিন্তু আজকে যারা রক্তদান করছেন তারা কাজ তারা রক্তগ্রহণ করবে তারা জানেন না সেক্ষেত্রে এটাকে মহাদান বলবো এবং রক্তের এই সম্পর্ক যে তৈরি হওয়ার সুযোগ এটা বিশাল। সার্বিকভাবে আবারও উদ্যোক্তা এবং বিশেষ করে জয়ন্তবাবু তারা যে পরিবার থেকে যেভাবে গ্রহণ করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.